নমস্কার সবাই, আমার জনগণরা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন জয়ী হই, আপনাদেরকে আমি জনগণের যাতে সেবা করতে পারি। আপনি কত তো মানে আশাবাদী যে এই টিকিট পেয়ে? এখন আমি নিশ্চিত। আপনি খুশি তো? খুশি। সর্বপ্রথমে বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ফোর্টিসেভেন আম্বাসা ত্রিপুরা মথা ব্লক কমিটির তরফ থেকে আজকে এখন আমরা এই ধাপবাড়ি এবং মেচুরিয়া কিছু অংশ আন্ডার দ্য সালেমার্ডি ব্লকে এখানে আমাদের এই জিপি আছে। তো আম্বাসাতে টোটাল 60টা জিপি। তো সর্বত্র মিলিয়ে আম্বাসাতে আমরা নমিনেশন আজকে জমা দিতে পারছি এই পূর্ব নালিছড়া, পশ্চিম নালিছড়া এবং পশ্চিম লালছড়ি। এখানে টোটাল আমরা 14 জন গ্রাম পঞ্চায়েত আমরা মেম্বারের জন্য নমিনেশন সামিল করতে পারছি এবং আম্বাসাতে পঞ্চায়েত সমিতির জন্য আমরা 3টা পঞ্চায়েত সমিতিতে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি। তো টোটাল আম্বাসাতে 17টা। আবার এদিকে কিছু অংশ সালেমা আরডি ব্লকে আমাদের 2টা জিপি, দাববাড়িতে 9 জন প্রার্থী, এখানে আমরা 8টা প্রার্থী দিতে পারছি ত্রিপুরা মথা হয়ে, এবং মেচুরিয়াতে 2 জন। তো টোটাল 8, 2, 10 এবং পঞ্চায়েত সমিতি দাববাড়ি থেকে সালেমা পঞ্চায়েত সমিতিতে 1 জন। তো টোটাল আমরা আম্বাসা 47-এ ত্রিপুরা মথা হয়ে আমরা 27 জন প্রার্থী দিতে পারছি। তো অসংখ্য আমরা ভোটারদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই আমাদের নমিনেশন সামিতে কোনো ধরনের অপ্রীতিগত নেই, কোনো ভাইলেশন ক্রিয়েট হয় নাই, আমরা শান্তিপূর্ণভাবে আমরা নমিনেশন দাখিল করতে পারছি। আর এখানে আজকে উপস্থিত আছেন আমাদের সঙ্গে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলর ইএম ম্যাম দলি রিয়াং, উনিও উপস্থিত ছিলেন, এবং ছামনুর এমডিসি অনারেবল অংশকুমার উপস্থিত ছিলেন। তো আমরা এইভাবে সেট আপ করছি আম্বাসা আরদি ব্লকে কিছু আমাদের ত্রিপুরা মথা যারা মোস্ট লিডারদেরকে এখানে আমি পাঠিয়েছি, এবং এই সালেমা ব্লকে আমি খুদ 47 আম্বাসা ত্রিপুরা মথা ব্লক প্রেসিডেন্ট হয়ে এখানে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমরা ফ্রুটফুল, আমরা আশাবাদী যে দাববাড়ি গ্রাম পঞ্চায়েত সেটা নিশ্চিত আমাদের ত্রিপুরা মাথার হাতে আসবে, এটা আমরা নিশ্চিত আমরা বলতে পারি। তো বিভিন্ন সবটি মিলিয়ে ত্রিপুরা মাথা সব জায়গায় আমরা উইন করব সেটা আমরা বিশ্বাস, এবং এখানে যারা আমাদের প্রার্থীরা আছেন আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরও বিশ্বাস যে শ্রী শ্রী মহারাজা প্রদীপ কিশোর দেববর্মার নেতৃত্বে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা পাহাড়ি বাঙালি একত্র হয়ে যে ত্রিপুরা রাজ্যকে উন্নতি করার জন্য, গ্রামকে উন্নতি করার জন্য, সেই লক্ষ্যেই আজকে আমাদের বাঙালি ভাইরাও ত্রিপুরা মথার টিকিট নিয়ে তারা ত্রিপুরা মথা হয়ে দাববাড়ি গ্রাম পঞ্চায়েতে লড়তে যাচ্ছে। তো এখানে আশাবাদী আমরা নিশ্চিত দাববাড়ি গ্রাম পঞ্চায়েতটা ত্রিপুরা মথার জয় হব, এবং এখান থেকে একজন পঞ্চায়েত সমিতির আমরা মনোনয়ন জমা করতে পারছি, পঞ্চায়েত সমিতিতেও আমরা 100% আমরা জয় হব। আম্বাসাতে আজকে নমিনেশন দিয়েছে নাকি? আম্বাসাতেও দেওয়া হচ্ছে, আম্বাসাতেও সেম, আর এই সালেমাতেও সেম। আমরা আজকে লাস্ট নমিনেশন ডেট, আজকে সব জায়গা আমরা অলরেডি যে যে আমাদের প্রার্থী বাছাই করে আমরা নমিনেশন অলরেডি ফাইল করছি। আর আশাবাদী আমরা নিশ্চিত দাববাড়ি এই সালেমা ব্লক আন্ডারে যে দাববাড়ি গ্রাম পঞ্চায়েত সেটা ত্রিপুরা মাথা হাতেই আসবে, এবং পঞ্চায়েত সমিতি যে ক্যান্ডিডেট উনিও 100% এখানে জয়লাভ করবেন। ধন্যবাদ। 2 জিপি মিলিয়ে বড় জায়গাও 15 সিটস দো, বনিমসিও 10 জিপিও চিনি ক্যান্ডিডেট নমিনেশন ফাইল খেয়ে, আর পঞ্চায়েত সমিতিও কেহা ফাইল কেহা সাকসেসফুলি পিসফুলি ওহা যুঁ 100% এসিওরেন্স দিও চিনির যত ক্যান্ডিডেটস অল 11 জনার না 11 ক্যান্ডিডেট যত 100% সিওরিটি দো ওরা উইন খেয়ে। আম্বাসানি ব্লক প্রেসিডেন্ট দো
চিনে যুব নেতা খুশি বুতো যেটা অন্যান্য চিন সাপোর্টার তো উপায় যতর কোনো বাঙালি ত্রিপুরাশা এরকম নাই যতন এক ইয়ে ডেমোক্রেসি নিয়ে রায় দাও যে রাইট টু ভোটস তোমনি ফ্রিডম অফ কাস্টিং ভোটস নত ইয়ে যত তিনি যান যান এলাকাফ্রাও নমিনেশন রায় সাকসেসফুলি ফাইট খেয়ে এন্ড 100% টু সিওরিটি রিও যে লিডার্স নিয়ে হার্ড ওয়ার্ক বাই মহারাজ নিয়ে আশীর্বাদ বাই যে ক্যান্ডিডেট রাও ব্র 100% পাই হামবাই তে ব্র ব্র জায়গা আব নমিনেশন রই তো যে তাপারি তাপারি জিপি তাপারি জিপি ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমাদের আমাদের ক্যান্ডিডেট গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমরা টোটাল 11 ক্যান্ডিডেট অথবা 11 প্রার্থী আমরা প্রার্থী দিয়েছি। বিশেষ করে আমাদের ডাববাড়ি পঞ্চায়েত অবশ্যই ত্রিপুরা মুথা পঞ্চায়েত হবে সেটা আমরা নিশ্চিত এবং বিশ্বাস এবং আশা রেখে আমরা আজকে আমাদের সোশ্যাল ডিপার্টমেন্টের বা সোশ্যাল এডুকেশন সোশ্যাল ডিপার্টমেন্টের আমাদের ইএমও আছে এখানে আমাদের ডিস্ট্রিক্ট সরি আমবাসা ব্লক প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা আমাদের প্রার্থীরা ওনারাও আছে এটাই আমাদের প্রমাণ করতে চাই যে অনেকে ত্রিপুরা মুথা পার্টিকে আমরা বা সম্প্রদায় পার্টি বা কমিউনাল পার্টি সেটা মনে করি। আমরা গত বিধানসভা নির্বাচনে আমরা প্রমাণ করে দিয়েছি যে বিধানসভাতে আমাদের পাহাড়ি বাঙালি জাতি জনজাতি সবাই মিলে ত্রিপুরা মুথা যার নেতৃত্ব আমাদের চেয়ারম্যান পার্টির চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন আপনারা সবাই জানেন আমাদের পূর্বপুরুষের যে আমাদের 184 জনের রাজার যে প্লাস আমাদের মহারাজা বুবাগদা ওনার কাছে কোনো জাত পাট ধর্ম বর্ণ কোনো কিছুই ওনার কাছে এই মানসিকতাগুলি নেই যাতে আমাদের বিরোধী পক্ষে যারা বিরোধী দলরা মহারাজাকে অপপ্রচার করে যে মহারাজা একটা একটা জাতের একটা সম্প্রদায়ের জন্য কাজ করে আমাদের রাজারা পূর্বপুরুষে আপনারা নিশ্চয়ই জানেন আমরা কোনো ধর্ম বর্ণ জাতি ইয়া করি না যেমন বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের রূপকার রাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মধ্যে মসজিদ তৈরি হয়েছে এবং যারা বুদ্ধিজীবীদের জন্য আগরতলা মতো জায়গাতে বুদ্ধ মন্দির আমাদের রাজারা বুদ্ধ মন্দির তৈরি করেছেন এবং যারা খ্রিস্টান আছে খ্রিস্টানদের জন্য মরিয়ামনগরে আমরা চার্চ তৈরি করেছেন এইভাবে যেমন মুসলিমদের জন্য মসজিদ হিন্দুদের জন্য মাতৃ মন্দির কালী মন্দির দুর্গা মন্দির মাতাবাড়ি এইসব আমাদের রাজারার নেতৃত্বে স্থাপন হয়েছে কাজে আমাদের বর্তমান জাতি আমাদের ত্রিপুরা মুথার যে সুপ্রিমো আমাদের বুবাগরা মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য তার কাছে কোনো জাট পাট সম্প্রদায় সেটাই নেই আগামী দিনে আমাদের মহারাজার নেতৃত্বে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে পূর্বপুরুষের যে আমরা যেইভাবে চলছে শান্তি সম্প্রীতি পাহাড়ি বাঙালি ভাই ভাই আমরা একসাথে একসঙ্গে চলার জন্য আমাদের প্রয়াস এবং প্রচার চলছে তার পরিণাম আজকে আমাদের এই এলাকাতেও আমরা এই সালেমা ব্লকেও আমরা ক্যান্ডিডেট দিতে পেরেছি এবং সক্ষম হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এবং আশা ও বিশ্বাস থাকব আগামী দিনে আমরা যতজন ক্যান্ডিডেট দিয়েছেন আমরা জয়যুক্ত হবে আমরা পার্টির তরফ থেকে আপনাদের এলাকাতে ফিল করবো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো আর যারা আমাদের বিরোধী প্রতিপক্ষ যারা আছে ফ্রেন্ডলিশিপ যারা ফাইটার যারা করেছেন আমাদের সঙ্গে আমাদের শরীর দলেরাও আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানান দিতে চাই এবং ওনাদের কাছে বার্তা পৌঁছাইতে চাই ত্রিপুরা মুথা পার্টি কেউর সঙ্গে আমরা বিতর্ক যেতে চাই না ত্রিপুরা মুথা পার্টি শান্তি সম্প্রীতি একটা রাজনৈতিক দল আমাদের পার্টি ত্রিপুরা মুথা পার্টি কক বরুকে বলে থানসা ইংলিশ দিয়ে আমরা বলি এটাকে ইউনিটি আমরা ইউনিটি এবং ইকুয়ালিটি সমান অধিকার সম অধিকার সবার সঙ্গে চলার জন্য আমাদের এই পার্টি আমাদের যে উদ্দেশ্য আমাদের প্রেরণা আমাদের চিন্তাধারা কাজে আপনারা নির্ভয়ে নিঃসন্দেহভাবে কাজ করুন অতীতের মধ্যে আমি শুনছি এই বিধানসভা এলাকাতে আমাদের অনেক ত্রিপুরা মুথাতে প্রথম বলিদান দিয়েছে এই বিধানসভার থেকে সেটা আমাদের গঠনতন্ত্রের মধ্যে এবং পার্টির আইডিওলজিতে আমাদের লেখা হয়েছে কাজে আগামী দিনে তার রক্তের পরিশোধ আমরা আপনাদের দ্বারা আপনাদের মাধ্যমে আমরা সেটা পূরণ করব আপনাদের সঙ্গে আমরা কাজ করবো আমরা ইলেকশন প্রচারে যথেষ্ট পরিমাণে আমাদের যেহেতু ব্লক প্রেসিডেন্ট এখানে আছে প্রেমলাল দা উনি আপনাদেরকে সাহায্য করবেন আমরাও সময় মতো আপনাদের কোনো সময়ে কোনো অসুবিধা আপনাদের পাশে থাকবো আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করব এবং আমরা আগামী দিনে জয়ের নিশ্চিত সেই আশা নিয়ে আমরা কাজ করব ধন্যবাদ সবাইকে।